প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে কিভাবে আমরা লোকাল হোস্ট সেট আপ করতে পারি, অর্থাৎ আমরা এটার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করব, সেটির নাম হচ্ছে জাম। তো এটা আপনি গুগল থেকে সার্চ করে বের করতে পারেন, ডাউনলোড করতে পারেন। আমি অবশ্যই একটি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারেন লেটেস্ট ভার্সন। এখন পর্যন্ত আর কি এটা 32 বিটের, আপনি 64 বিটেও ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এই লোকাল হোস্টটি ইনস্টল করার ক্ষেত্রে আমাদের যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই লোকাল হোস্টটি সেট আপের সময় সি ড্রাইভে দেখে দিতে হবে। সি ড্রাইভে লোকাল হোস্টটি সেট আপ হলে আপনাদের জন্য সুবিধা হবে, তো এক্ষেত্রে কাজে কোনো বাধা আমরা পাব না। আর অবশ্যই লোকাল হোস্ট সেট আপের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, আপনাদের যদি স্কাইপি ইনস্টল করা থাকে এবং স্কাইপি যদি এখানে থেকে থাকে, এখানে যদি স্কাইপি এসে থাকে, তাহলে অবশ্যই কুইট করে নেবেন। কারণ হচ্ছে এটার যে পোর্ট নাম্বার, স্কাইপের যে পোর্ট নাম্বার, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো অবশ্যই স্কাইপিটা কুইট করে নেওয়া ভালো। তো আমরা সরাসরি এখন চলে যাই কীভাবে আমরা লোকাল হোস্টটি আমাদের কম্পিউটারে ইনস্টল করব। তো এর জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগবে সেটি হচ্ছে জাম 32.7.2, এই ভার্সনটি লাগবে। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করব। তো ইনস্টলেশন প্রক্রিয়াটি সব সফটওয়্যারের মতো, এর সাথে আসলে বেশি কিছু নেই। তো আমি ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করাতে এই কাছে সেটি হচ্ছে আমাকে ডায়াল করতে হবে, সেই ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু করা। তো জাম্পটি আসলে আমাদের খুব ভালো কাজে দেয়, আমরা যদি সাইটটি আপলোড করার জন্য চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা আগে এখানে জাম্পে লোকাল হোস্ট এই জায়গায় আমরা ট্রাই করে দেখতে পারি সাইটটি আমাদের কেমন হতে পারে, তারপরে আমরা সেটি হোস্টিংয়ে আপলোড করে দিতে পারি। এক্ষেত্রে আমাদের এখানে বারবার চেক করার একটা সুবিধাটা আমরা পেয়ে যাচ্ছি, প্লাস আমার কাছে একটি ব্যাকআপও থাকছে। তো আমাকে একটি ওয়ার্নিং দিয়েছে, আমার আসলে এখানে কিছু পারমিশনের বিষয় দেখাচ্ছে। তো আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমাকে এরকম সেট আপের প্রোগ্রামটা নিয়ে আসছে, বক্সটা নিয়ে আসছে। আমি এখানে জেনারেল যে সফটওয়্যারগুলো সেট আপ করা হয় ঠিক সেভাবেই আমি এটাও ইনস্টল করব। এখানে আমার জাস্ট নেক্সটটা দিতে হবে, সেট আপ করতে না চাইলে ক্যান্সেল দিতে পারি। তো আমি যেহেতু সেট আপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি নেক্সট বাটনটি চাপ দেব। এখানে যে মার্কগুলো দেওয়া আছে, চেকবক্স মার্ক করা আছে, তো আমার এখানে যেমন অ্যাপাচি, পিএইচপি এগুলো হচ্ছে ডিফল্টভাবে থেকেই থাকে, এই জিনিসগুলো আমার বেসিক্যালি ইনস্টল করতে চাই। সেক্ষেত্রে আমরা কোনোটাতেই আসলে টিক চিহ্ন উঠিয়ে দেবো না, যেরকম আছে সেভাবেই রাখবো, রেখে আমরা নেক্সট ক্লিক করবো। এখন দেখেন আপনার এই জায়গায় ইনস্টল করার জন্য ফোল্ডারটা চাচ্ছে যে কোন ফোল্ডারে আপনি ইনস্টল করতে চান। তো আমি সি ড্রাইভে জাম্পটামে এই ফোল্ডারটি যেভাবে আছে সেভাবেই আমি রাখতে চাই, আমি আসলে চেঞ্জ করতে চাচ্ছি না। যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে অবশ্যই যে ফোন থেকে ব্রাউজ করে আপনারা দেখিয়ে দিতে পারেন যে আপনারা আসলে কোথায় ইনস্টল করতে চান, কোনো ড্রাইভে বা না। তো আমি ঝামেলা এড়ানোর জন্য আমি আসলে সি ড্রাইভে এখানেই আমি ইনস্টলটা করবো, এরপরে আমি নেক্সট চাপ দেবো। নেক্সট চাপ দিলে আমার এখন আসলে তেমন কিছু নেই, জাস্ট একটু এখানে কীভাবে ইউজ করতে পারি সেগুলো সম্পর্কে একটু তথ্য দিতে পারি। তো আমি এটা টিক চিহ্নটা উঠিয়েও দিতে পারি, আপনারা চাইলে রেখেও দিতে পারি। তো আমি উঠিয়ে দিলাম দিয়ে নেক্সট চাপ। এখন আমার সেট আপ হওয়ার জন্য রেডি, আমি এখন নেক্সট বাটনে চাপ দিলে সেট আপ হওয়ার প্রক্রিয়াটা শুরু হবে। আর এই যে সেট আপ দেখছেন, সেট আপ প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। প্রথমে আমার সফটওয়্যারটিকে আনজিপ করছে, মানে আনপ্যাক করছে, তারপরে ও ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু করছে। দেখুন এখানে আমার স্ট্যাটাস বার দেখাচ্ছে কতটুকু হবে, আপনারা বুঝে যাচ্ছেন নিশ্চয়ই কতটা সময় লাগতে পারে। তো
তো এক্ষেত্রে আমি বলে রাখি যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু ইনস্টলেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার পিসি কনফিগারেশনটা দেখে করতে পারি। আপনার পিসি কনফিগারেশনের উপরে এটার সময় কতটুকু লাগবে সেইটুকু আপনি দেখে নিতে পারেন। তো আমার এখানে যে আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমার এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে Core i5 প্রসেসর, র্যাম হচ্ছে 4GB। তো সেক্ষেত্রে আসলে এখানে খুব বেশি সময়টা লাগবে না। তারপরেও বেশ বড় সফটওয়্যার তো একটু সময় লাগতে পারে, যদিও সফটওয়্যার বড় বলতে আমরা শুধুমাত্র জায়গাকেই বুঝি না, অনেক প্রোগ্রাম বা অনেক কিছু এর মধ্যে বুঝি। আমার এটি দেখুন মাত্র 122 মেগাবাইট। তো এই 122 মেগাবাইট আসলে সফটওয়্যারের ক্ষেত্রে খুব বড় না, এটা যখন আনপ্যাকিং হতে থাকে তো তখন এর মধ্যে অনেক ফাইল থাকে, অনেক ফাইল থাকাকালীন সেটা আসলে একটু সময় নিতে পারে। তো আমার এটা বেশ কিছু সংখ্যক সময় নিচ্ছে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। এর মাঝে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করবেন আশা করি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও কোনো ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। আর আপনারা কমেন্টে অবশ্যই পরামর্শ দিতে পারেন, আমাদের কমেন্টে লাইক দিবেন, আশা করি আপনাদের বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনকে রেফার করবেন এখানে কমেন্ট করার জন্য বা এই ভিডিওগুলো দেখার জন্য। যদি আপনাদের কোনো কাজে লাগে, একটু উপকারেও যদি লাগে এই ভিডিওগুলো, তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের যথাযথ রিপ্লাই যত দ্রুত তার সম্ভব দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমাদেরকে হতাশ করবেন না, আমরা আপনাদেরকে ভালো মানের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই আরও নিয়মিত আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবো। আপনাদের প্রবলেম যদি কোনো কিছুতে থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক গ্রুপেও আপনি জয়েন করতে পারেন, সেখানে যেও আপনার প্রবলেমের কথাগুলো লিখতে পারেন। আমাদের একটি দক্ষ টিম আছে, তো আমরা চেষ্টা করবো আপনার প্রবলেমটিকে সহজেই সমাধান করে দেওয়ার জন্য। তো আসলে আমি অনেক কথা বলে ফেলেছি, অথবা বিরক্ত হবেন না আশা করি। তো আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটা আসলে একেবারেই শেষের দিকে, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে, তো আর একটু সময় লাগবে আমাদের এই ইনস্টলেশনটা কমপ্লিট হওয়ার জন্য। আমরা আরেকটি ভিডিওতে আমরা দেখিয়েছি, আপনি আমাদের চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবেন যে জাম্পে কীভাবে ওয়ার্ডপ্রেস বা কীভাবে সাইট ইনস্টল করতে হয় বা কীভাবে একটি সাইট আপনি জাম্প ব্যবহার করে তৈরি করতে পারেন। তো আপনি বেসিক্যালি যে হোস্টিংয়ে যেরকম করা হয় সেম এই টাইপেরই এখানেও করা যায়। তো আপনার এক্ষেত্রে অনেক সুবিধা পাবেন যে আপনি ইচ্ছে মতো এখানে মডিফিকেশন করতে পারবেন সাইটটি। মডিফিকেশন করার পরে আপনার যখন মনে হবে যে না আমার এটা সুইটেবল পর্যায়ে চলে আসছে, তখনই আপনি হোস্টিংয়ে আপলোড করতে পারেন, তাহলে আপনার সাইটটির মানটি অনেক ভালো হবে, ওয়েবসাইটটি দেখে মানুষের কাছে খুব একটি বোর ফিল হবে না বা বোরিং হবে না। তো আমরা এর পরে যেগুলো ভিডিও আছে সেখানে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস সেট আপ, তারপরে ব্লগিং ইকুইপমেন্টগুলো সেট আপ, প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসে কীভাবে কাজ করতে পারেন, ওয়ার্ডপ্রেসে কীভাবে কাস্টমাইজ করবেন, সেই জিনিসগুলো আমরা পরের ভিডিওগুলোতে দিয়ে রেখেছি। আপনি চ্যানেলটি একটু ঘুরে দেখলে পেয়ে যাবেন আশা করি। এক্ষেত্রে যদি আবারও বলি, এক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন। আশা করি আমরা আপনার প্রবলেমটি সলভ করতে পারবো যত দ্রুত সম্ভব চেষ্টা করব। আমাদের প্রক্রিয়াটি বেশ একটু সময় নিল, তবে এখন প্রায় শেষের দিকে আমাদের প্রক্রিয়াটি চলে এসেছে, ডায়লগ বক্সও এসেছে অন্যরকম। তো দেখা যাক আমরা কতটুকু সময়ের মধ্যে এটা শেষ করতে পারি। আমি চাইলে এই প্রোগ্রামটি এই সময়
এই ইনস্টলেশন প্রক্রিয়ার সময় আমি স্কিপ করে যেতে পারতাম, তো সেক্ষেত্রে আসলে আপনাদের তবে একটু বুঝতে সমস্যা হতো যে আমাদের কতটুকু সময় লাগে। আমি এই কারণেই এটি স্কিপ করে যাইনি, আমি ধরে রেখেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে আমাদের এই ইনস্টলেশন প্রক্রিয়াটি আসলে কতটা লেন্দি হতে পারে। তো আমাদের ইনস্টলেশন প্রক্রিয়ার প্রায় শেষের পথে এখন আনইনস্টলার এটি ক্রিয়েট হচ্ছে, তো আমরা খুব শীঘ্রই একটি মেসেজ পাবো আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিটেড। দেখুন, বলতে বলতেই আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এই জায়গায় বলে দিয়েছে যে আমি যদি এরপর করি, ফিনিশ করার পরপরই যদি আমার জাম্পের কন্ট্রোল প্যানেলটি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমি টিক চিহ্নটা দিয়ে রাখবো, আর যদি ওপেন করতে না চাই তাহলে টিকিটা উঠিয়ে দিয়ে ফিনিশে চাপবে। তো আমি যেহেতু কন্ট্রোল প্যানেলটা দেখাতে চাচ্ছি, তো অবশ্যই আমি টিক চিহ্নটা রেখে আমি ফিনিশ ফিনিশ চাপ দিয়েছি। দেখুন, আমাকে প্রথমবার, এটি আসলে প্রতিবার আসবে না, প্রথমবারের ক্ষেত্রেই এরকম মেসেজ দেখাবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান। তো আমরা ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটি ইউজ করতে চাই, এখানে চেক মার্ক দেওয়া আছে রেডিও বাটনে, তো আমি এইটি রেখে সেভ বাটনে চাপ দেবো। তো সেভ বাটনে চাপ দেওয়ার পরে দেখুন আমাদের অলরেডি জাম্প কন্ট্রোল প্যানেলটি চলে এসেছে, এখানে অ্যাপাচি আছে, মাইএসকিউএল আছে। তো আমাদের মূলত সাইটের কাজগুলো করার জন্য অ্যাপাচি, মাইএসকিউএল এগুলোই আসলে খুব বেশি দরকার হবে। জাস্ট আমরা এখন শুধুমাত্র স্টার্ট এই দুইটা বাটনে চাপ দিলেই আমাদের এগুলো সক্রিয় হয়ে যাবে। আমার এখানে আসলে প্রথমবারের ক্ষেত্রে এরকম সমস্যাটা আপনারাও ফেস করতে পারেন, সেটা হচ্ছে যে উইন্ডোজ এই জিনিসগুলোকে ব্লক করে রাখতে পারে প্রথম দিকে। তো একবার চালু হয়ে গেলে আসলে খুব একটা সমস্যা করবে না। দেখুন, আমাকে এখানে মেসেজ দিচ্ছে অ্যাপাচি শাটডাউন আনএক্সপেক্টেডলি, আমার আসলে পোর্ট ব্লক আছে, এটা দেখাচ্ছে আমার কোনো একটা জায়গায় পোর্ট ব্লক করা আছে। তো আমি কেমনি বলেছিলাম যে স্কাইপি যদি থাকে, স্কাইপিতে এই প্রবলেমটা হয়, তো আমার এখানে আরও কিছু আছে যেগুলো পোর্টগুলো আমার ইউজ করছে, তো আমি সেগুলো অফ করে দেবো। আমি অলরেডি গুগল ড্রাইভটা অফ করে দিয়েছি, ট্রাই করে দেখি, তারপরও আমার এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে। আমরা যেটা করতে পারি যে এটা রিস্টার্ট দিয়ে দেখতে পারি, পিসি রিস্টার্ট দিয়ে দিলে এই কন্ট্রোল প্যানেলটা আসবে। যাই হোক, আপনারা এই আপনাদের আমার এখানে কিছু একটু লগ প্রবলেম আছে, তো আপনাদের পিসিতে আপনারা এটা ট্রাই করে দেখবেন, এখানে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।